আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক রামুনবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অধ্যায় চতুর্থ এর অনুশীলনী 4.3 নিয়ে আজকে আলোচনা করবো। আমি ইতিপূর্বে 4.3 সম্পর্কিত আমি তিনটি ক্লাস করেছি। আমি তিনটি ক্লাসের মধ্যে তোমার যোগেরগুলো, যোগ কীভাবে করতে হয়, সরলের যোগ কীভাবে করতে হয়, সদৃশ পদ বিসদৃশ পদ কীভাবে করতে হয় দেখিয়েছি, এবং বিয়োগ প্রথম ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করব আর কি, আসলে কিভাবে বিয়োগ করতে হয়, বীজগণিতের মধ্যে কিভাবে বিয়োগ করতে হয়, কি করতে হয় শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করো কিভাবে আসলে বিয়োগ করতে হয় আজকে আমরা শিখাবো। এবং আরেকটা করেছি যে প্রশ্নের কিভাবে আমরা দেখাবো বিয়োগটা আর কি। তো আজকে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্কগুলা করি, তাহলে তোমাদের বিয়োগ সম্পর্কিত যেই ভীতিটা সেটা চলে যাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য 33, 34, 33, 35 এবং 38 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে 33 নম্বর অঙ্কটা করানোর চেষ্টা করি। প্রথমে আমি আগেই বলেছিলাম, প্রথমে আগে আমরা অঙ্কটা গঠন করব। প্রথমে কি করব শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা গঠন করব। তাহলে আমি লিখছি আর কি, এখন 5x² y² + 7xy + 2, এই যে ব্র্যাকেট দিলাম, আমাকে তো বলছে থেকে, থেকে বলতে বিয়োগ, তাহলে -x³ - y² + x² - y² 5xy + 2। এখন হচ্ছে মনেরা যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস চিহ্ন, স্যার মাইনাস চিহ্ন কোথায় রেখে দিলি? নিজে বলছে থেকে, এর জন্য মাইনাস চিহ্ন দিয়েছে, আবার বলছে তুই বিয়োগ করতে মাইনাস চিহ্ন দিয়েছে, আর এটা তো রাশিটার মধ্যে মাইনাস আছে, পদ্রার মধ্যে মাইনাস আছে, সুতরাং পদের যা আছে তাই তুলে দিয়েছে। এখন তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। আমি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শিখিয়েছিলাম প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু শিখিয়েছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো মনে রাখবা, ঠিক আছে? তো এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। 3x³ y² - 5x² y² + 7xy + 2, মাইনাসে মাইনাসে কি শিক্ষার্থী বন্ধুরা, প্লাসের x³ y² মাইনাসে প্লাসে কি, মাইনাস x² y² মাইনাসে প্লাসে কি, মাইনাসের 5xy মাইনাসে প্লাসে মাইনাসে 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন একটা কাজ, সিরিয়াল ওয়াই যদি 3x³ y² কিউবটা আগে আগে আনি, কিউবটারে আগে আগে নিই, কিউব কোথায় আছে আমরা একটু খেয়াল করি, যে 3x³ y² আর এখানে হচ্ছে প্লাসের x³ y², তাহলে কিউবটা চলে গেল শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা স্কোয়ারটা নিয়ে আসব, যে মাইনাসের 5x² y², স্কোয়ার হচ্ছে এখানে মাইনাসের x² y², স্কোয়ারের পরে হচ্ছে x, তো এখন প্লাসের 7xy, তারপরে হচ্ছে গিয়ে মাইনাসের 5xy, তারপরে আমরা সংখ্যাটি দিব 2 - 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পারতেছ। তো এখন কাজ হচ্ছে গিয়ে আমি দেখব 3x³ y² এখানে কয়টা, তিনটা, আর এখানে কয়টা, একটা, তাহলে 4x³ y² তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছ। তো এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে পাঁচটা, মিলে হচ্ছে কয়টা, 6x² y², ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো এখন আবার দেখবো যে 7 থেকে 5 যদি চলে যায় +2xy আর একটু কাটা, তাহলে এই হচ্ছে উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 35 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। কত নাম্বার? 35 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। এখন 35 নম্বর অঙ্কটা কি বলছে, সুতরাং x^2 + 4 + 2x³ + 4, আমাকে যেহেতু বিয়োগ করতে বলেছে তাই আমি এখানে বিয়োগ চিহ্নটা দিব, x³ - 2 x² + 2x + 3,
তা এখন কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে আগে ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। আমার কি কাজ আগে ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। এখন আমি ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেটটা তুলতে গেলে দেখা যাচ্ছে এটার আগে কিছু নাই, আমি জানি মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে, মাইনাসের এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাসের এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, মাইনাসে আরে প্লাসে মাইনাসে, মাইনাসে টু এক্স, মাইনাসে প্লাসে মাইনাসের থ্রি। তো এখন কাজ হচ্ছে ফোর তো আমি দেখি নাই আর আছে, তো ফোরটা আলাদা যেহেতু আলাদা, এখন আমি কিউবগুলা লিখে ফেলবো। যে প্লাসে টু এক্স কিউব, কিউব আছে কি, এখানে আছে একটা, এখানে আছে একটা, তো আমি সিরিয়াল বাই লিখবো, আমার আর কিউব না, এখন স্কোয়ারগুলো লিখবো। কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, স্কোয়ারগুলো লিখবো। আমি লিখছি স্কোয়ারগুলো, তারপরে আমি দেখলাম যে স্কোয়ারের পরে এখানে আর নাই, আছে এক্স আছে স্কোয়ার, এটা সরি শিক্ষার্থী বন্ধুরা, মাইনাসের টু এক্স, তারপরে এখানে ফোর, এখানে থ্রি, তাহলে প্লাসের ফোর মাইনাসের থ্রি। তো এখন এক্স টু দি পাওয়ার ফোর, এই দুইটা থেকে একটা চলে গেলে এক্স কিউব থাকবে, আবার একটা আর দুইটা হচ্ছে গিয়ে তিনটা এক্স স্কোয়ার, আর মাইনাসের টু এটা ইন্ডিভিজুয়াল, আর ফোর থেকে থ্রি চলে গেলে থাকবে হচ্ছে গিয়ে আমার ওয়ান। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার 35 নম্বর অঙ্কটা। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 35 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরে তোমরা একটু দেখে নাও আমাদের কি কোনো ভুল টুল আছে কি না। আমি এটা মুছে ফেলতেছি, এগুলো মুছে ফেলতেছি। তো এখন মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তারপরে আমরা কি করছি, ফোরগুলো নিয়ে আসছি, এরপর হচ্ছে কিউবগুলো নিয়ে আসছি, তারপরে হচ্ছে স্কোয়ারগুলো নিয়ে আসছি, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি, আমি আশা করি 33 এবং 35 নম্বর যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো অঙ্ক দুইটা। তো এখন আমি করবো হচ্ছে গিয়ে 38 নম্বর অঙ্কটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি তোমাদের জন্য। তো আমরা এখন 38 নম্বর অঙ্কটা করতে গেলে বলা আছে যদি এত সমান এত, এক সমান এত হয়, ওয়াই সমান এত হয়, জেড সমান এত হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এত। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে কিভাবে করব, আমরা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখবো, প্রথমে কি দেওয়া আছে লিখবো, দেওয়া আছে মধ্যে আমরা এক সমান সমান এ প্লাস বি প্লাস সি লিখেছি, ঠিক আছে, ওয়াই সমান সমান এ মাইনাস বি মাইনাস সি লিখেছি, এবং জেড সমান সমান ভি মাইনাস সি প্লাস এ লিখেছি। এখন যেহেতু বলা হচ্ছে যে এটা সমান এটা, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তো এখন আমরা লিখবো বাম পক্ষ। কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ। বাম পক্ষের মধ্যে আমরা এখন অঙ্কটা তুলব, মাইনাসের এক্স মাইনাসের ওয়াই প্লাসের জেড। তো এখন আমরা কি করব, এক্সের মানটা লিখে ফেলবো। আমি তো বলেইছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে এক্সের মানটা তুলে ফেলবা, ব্র্যাকেট চিহ্ন দিয়ে এক্সের মানটা তুলে ফেলবা, মাইনাসের সি অ্যান্ড দেন প্লাস জেড হচ্ছে বি মাইনাস সি প্লাস এ। এখন কাজ হচ্ছে কি, ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া। হ্যাঁ, উঠিয়ে দিচ্ছে আমি প্লাসের বি প্লাসের সি, কারণ হচ্ছে কি এর আগে মনে মনে জানি প্লাস আছে, তা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে আবার হচ্ছে প্লাস মাইনাস সি প্লাসের। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ। এখন দেখি আমাদের কাটাকাটি যাই কিনা, এই এ এ এ কাটা, ঠিক আছে, আবার বি এখানে একটা প্লাসের, এখন একটা প্লাসের, এখন একটা প্লাস, এটা কাটা যায় না, এটা মাইনাসের সি, এটা হচ্ছে, এটা হচ্ছে প্লাসের সি, এটা হচ্ছে মাইনাসের সি, তা আমার আর কাটাকাটি যায় না। আমি এখন দেখবো কি কি আছে, একটা বি, দুইটা বি, তিনটা বি আছে, এ আছে কি, এ আছে প্লাসে, তো আমরা সাজিয়ে লিখবো থ্রি বি প্লাসের সি রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বাম পক্ষ যত হয়েছে ডান পক্ষ তত হয়েছে কি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কী লিখবো এখানে, ডান পক্ষ, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, ডান পক্ষ। এখন কথা হচ্ছে যে এত সমান এত দেখাইতে বলছে, তো আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখবো আমরা, দেখানো হলো, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, দেখানো হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটা অঙ্ক বুঝতে পেরেছ। আমি আজকে আর করব না, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।